আমেরিকার রাজকুমার সিনেমার শুটিং স্পট থেকে ভিলেন জাদুয়াজের ক্যামেরায় ধরা পড়ল সুপারস্টার শাকিব খান। জাদুয়াজাদ সুপারস্টার শাকিব খানকে অনুরোধ করছিলেন তার সাথে একটা ছবি তোলার জন্য। যেহেতু জাদুয়াজাদ সুপারস্টার শাকিব খানের একজন ঘনিষ্ঠ আপনজন, তাই সুপারস্টার শাকিব খান রাজি হয়ে যায় তার সাথে ছবি তোলার জন্য। এদিকে ক্যামেরাম্যান সবুজ তাদের দুজনের এই ছবিটি ক্যাপচার করেন। পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত আমেরিকায় চলবে রাজকুমার সিনেমার শেষ দৃশ্যের পর্যন্ত শুটিং। এরপর দেশে ফিরবেন সবাই।